বন্ধুরা, আগের দিন শতকরা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করেছি, আজকেও শতকরা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। আজকের অঙ্কগুলি সবচেয়ে সহজ যে পদ্ধতি, শুধুমাত্র সেই পদ্ধতিতে সমাধান করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, কোশ্চানটা দেওয়া আছে একটি লাইব্রেরিতে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? দেখো, মোট বইয়ের সংখ্যা সবসময় 100%, ঠিক আছে? তো মোট বইয়ের সংখ্যা যদি 100% হয়, কোশ্চানে বলে দিয়েছি 40% হচ্ছে কি, 40% হচ্ছে ইংরেজি, ঠিক আছে? মোট বইয়ের সংখ্যা হচ্ছে 100%, 40% বলে দিয়েছি ইংরেজি, বাকি বইয়ের, তাহলে 40% যদি ইংরেজি হয় বাকি কত থাকছে? বাকি থাকছে 60%, ঠিক আছে? এটা হচ্ছে বাকি, বাকি থাকছে 60%। এরপর কোশ্চেনে কী বলেছে, বাকি বইয়ের 40% হিন্দি। এখানে লজিকটা লুকিয়ে আছে, বাকি বইয়ের 40% মানে 60%-এর 40% হচ্ছে হিন্দি। তো 60%-এর 40% মানে কি, 60% 40, 60-কে 6-কে 4 দ্বিগুণ করো, কত হচ্ছে 24%, মুখে মুখে হয়ে যাবে। 60%-এর 40% হচ্ছে 6-4-24, 24%, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে হিন্দি, ঠিক আছে? এই 24% হচ্ছে হিন্দি, ক্লিয়ার? 24% হচ্ছে হিন্দি। এরপর দেখো কোশ্চেনে বলে দিয়েছে কি, যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয়, এটা বলেছে। তো 24% হচ্ছে হিন্দি, 24% মানে কত, 4800, এটা তো বলে দিয়েছে। 24% মানে 4800, আমাদের বার করতে হবে কি, 100% মানে কত, তাই না? 24% সমান 4800, 100% সমান কত, তো 24 কত হচ্ছে 200, 200-কে 100 দ্বিগুণ করলে 200 আর 200 নেমে যাবে, মানে হচ্ছে 20,000, ঠিক আছে? এখন নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কী প্রভাব পড়ল? খুবই সহজ কোশ্চেন, খুবই সহজে করতে পারবে। তো দ্রব্যটির মূল্য 15% বৃদ্ধি পেল, মানে 100 ছিল, যে হলো কত, 15% বৃদ্ধি পেয়েছে, মানে 115টা বৃদ্ধি পেয়েছে। 100 যদি 15 বৃদ্ধি পায় কত হবে, 115, ঠিক আছে? সেখানে কী বলেছে, দ্রব্যটি বিক্রয় 20% কমে গেল, মানে আগে যদি 100 ভাগ বিক্রি হতো, এখন 20 ভাগ কমে গেল। 20 ভাগ যদি কমে যায়, 100 থেকে 20 যদি কমে যায়, কত পড়ে রয়ে, 80, তা 80 সেটাই লিখলাম। এরপর কিছু না, কোণাকুণি গুণ করে দাও, ঠিক আছে? এই কোণে কোণে গুণ, এটা হচ্ছে 4টা 0 হয়ে যাবে, আর এটা কি, 8-5-40, হাতে থাকে 4, 8-8-12, হাতে থাকে 1-8-8-9, 0। এরপর এই 2টো 0 কেটে গেল, এই 2টো 0 কেটে গেল। এরপর দেখো, 100 ছিল হলো কত, 92, 100 ছিল হলো 92, মানে কি, মানে 8% কি ক্ষতি, খুবই সহজে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? 8% ক্ষতি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, বাঁকুড়া শহরে বর্তমান জনসংখ্যা 7986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? তো এই টাইপের অঙ্ক আগেও করেছি, সেখানে 2 বছর সংক্রান্ত, এটা 3 বছর সংক্রান্ত, তাই না? তো মানে কি বলতে চাইছি, 3 বছর আগে কোনো একটা জনসংখ্যা ছিল, তার পরের বছর 10% বৃদ্ধি পেয়েছে, তার পরের বছর আবার 10% বৃদ্ধি পেয়েছে, তার পরের বছর আবার 10% বৃদ্ধি পেয়েছে, মানে যে জনসংখ্যাটা ছিল, দিয়ে কত হয়েছে, দিয়ে হয়েছে 7986, তাই না? মানে কোনো একটা জনসংখ্যা ছিল, আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, তাই তো?
এক্স নাম জনসংখ্যা ছিল, প্রথম বছরে 10% বৃদ্ধি পেয়েছে, মানে কি 100-এর মধ্যে 10 বৃদ্ধি পেয়েছে, হয়েছে কত? হয়েছে 110, কতর মধ্যে? 100-এর মধ্যে। পরের বছর সেরকমভাবে আরও 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 110 হয়েছে, কতর মধ্যে? 100-এর মধ্যে। তারপরের বছর আরও 10% বৃদ্ধি পেয়েছে, হয়েছে 110, কতর মধ্যে? 100-এর মধ্যে। মানে কোনো একটা জনসংখ্যা ছিল, প্রথম বছর বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় বছর বৃদ্ধি পেয়েছে, তৃতীয় বছর বৃদ্ধি পেয়েছে, দিয়ে হয়েছে কত? 7986 জন। তো এটাকে আমরা কী লিখতে পারি? সমান দিয়ে লিখতে পারি, তাই তো? এটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি। এরপর কিছু না ক্যালকুলেশন করো, কত এক সমান কত হবে? 7986 উপরে 100 চলে যাবে, নিচে 110, উপরে 100, নিচে 110, উপরে 100, নিচে 110, তাই তো? কাটাকাটি করো, 00000, এরপর এটা কাটো, ঠিক আছে? এটা 11 গে 121 হয়, আর 11 গুণ করলে 1331 হয়, ঠিক আছে? কত হয়? এ তিনটে গুণ করলে 1331, তাই তো? 1331কে যদি আমি 6 দিয়ে গুণ করি, দেখো 1331কে যদি 6 দিয়ে গুণ করি, এটা পুরোটাই কেটে যাবে, 6 × 6 = 18, 8 × 1 = 18, 9 × 1 = 7, ঠিক আছে? 11 গে 121 যদি 11 দিয়ে গুণ করি, 1331 হয়। এই টাইপের অঙ্ক অনেকবার করেছি, তাই তোমাদের এই সংখ্যাটা খুবই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো 1331কে দেখো 6 দিয়ে গুণ করলো, এটা পুরোটাই কেটে যাবে, তাহলে পুরো রয়েছে কি 6 আর কটা শূন্য? একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য। তো তিনটে শূন্য লিখে দাও, ঠিক আছে? তো আগে জনসংখ্যা কত ছিল? আগে জনসংখ্যা ছিল 6000 জন, তারপর প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়ে 3 বছর পরে জনসংখ্যা যেটা হয়েছে কত? এটা, ঠিক আছে? 6000 জনের 10% হারে 3 বছর পর বৃদ্ধি পেয়ে এই জনসংখ্যাটা হয়েছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কীভাবে করতে পারবে? বেতন আগে 100 ছিল, 20% বেড়ে গেল, মানে 100-এর মধ্যে 20 বাড়ছে, হচ্ছে কত? হচ্ছে 120। সেরকমভাবে পরে 20% কমে গেল, 100 ছিল, 20% কমে গেল, মানে 100-এর মধ্যে 20 কমে গেল, 100-এর মধ্যে যদি 20 কমে যায় হবে কত? 80। এরপর কিছুই না, কোনাকুনি গুণ করো, মানে এই এটা এটা গুণ আর এটা এটা গুণ, ঠিক আছে? কোনাকুনি নয়। তো 00000 হচ্ছে, আর এটা হচ্ছে কত? 8 × 96 আর 2 শূন্য, এই 2 শূন্য আর এই 2 শূন্য ক্যান্সেল করে দাও। তো 100 ছিল, হলো কত? 96। তো 100 ছিল, হলো 96, মানে কি? মানে 4% হ্রাস, ঠিক আছে? 4% হ্রাস পেল বেতন, ঠিক আছে? কোশ্চেনটা দেওয়া আছে, পুনম তার বেতনে 20% ভাড়া দেবার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন, তার সঞ্চয় 3600 টাকা হলে বেতন কত টাকা? তো আমি কি বললাম, বেতন সবসময় 100% ধরবে, তাই তো? বেতন সবসময় 100%। এরপর কি বলেছে, বেতনে 20% ভাড়া দেবার পর, বেতনে 20% ভাড়া দিচ্ছে, তাহলে পড়ে রয়েছে কত? পড়ে রয়েছে 80%, ঠিক আছে? 20% ভাড়া দেবার পর পড়ে রয়েছে 80%। এরপর কোশ্চেনটা পড়ো, মানে ভাড়া দেবার পর 80% পড়ে রয়েছে, এই 80%-এর বাকি টাকার, মানে কি, এই 80%-এর 70% সংসার খরচ করেন, বাকি টাকা মানে কি, এই 80%-এর 70% সংসার খরচ করেন, 80%-এর 70% যদি সংসার খরচ করেন, তাহলে মানে সঞ্চয় কত করছে? 70% সংসার খরচ করছে, সঞ্চয় করছে 30%, ঠিক আছে? 80%-এর 70% সংসার খরচ করছেন, সঞ্চয় করছে 30%। তো 80%-এর 30% কত হচ্ছে? 24%, তাই তো? 80%-এর 30% হচ্ছে 24%। এটা কী করছে? সঞ্চয় করছে, সঞ্চয়। তো এটা যদি সঞ্চয় করে, কোশ্চেনে কী বলেছে, 24% মানে কি 3600 টাকা,
ঠিক আছে, 24% মানে হচ্ছে 3600 টাকা। তো 24% সমান যদি 3600 টাকা হয়, ঠিক আছে, আমাদেরকে বার করতে বলছে 100% সমান কত। তো 24% সমান 3600 টাকা, 100% সমান কত হবে, 3600 / 24 গুণিত 100। ঠিক আছে, এই কাটাকুটিটি করো, অ্যান্সার চলে আসবে। এটা জাস্ট মুখে মুখে ওই ক্লিয়েন্টও করে দেবে। 24% এভাবে, 24% সমান কত, 3600 টাকা। তাহলে 1% সমান কত, 3600 / 24, আর 100% সমান কত, গুণিত 100। এভাবেই করবে, ঠিক আছে। এটা তোমরা যখন অনেক প্র্যাকটিস করবে এটা মুখে মুখেই চলে আসবে, ঠিক আছে। এই অঙ্কটা মনে মনে করে নেবে, অ্যান্সার খুব সহজেই চলে আসবে। তুই ক্যাটাগরিটি করো, এরপর 12 × 12 = 300, 2 = 150। তাহলে 150 আর এই দুটো শূন্য নেমে যাবে, ঠিক আছে, মানে 15,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। তার বেতন কত, তার বেতন হচ্ছে 15,000 টাকা, ঠিক আছে। দেখো, আগের ক্লাসে শেষ অঙ্কটা যেটা করেছিলাম সেখানে এরকম একটা অঙ্ক করেছিলাম, সেখানে প্রশ্নটা ছিল পরীক্ষায় মোট নম্বর সর্বোচ্চ নম্বর কত ছিল। তো সেখানেও আমি তোমাদেরকে করে দেখিয়েছিলাম যে পরীক্ষায় শতকরা নাম্বার 5 নম্বর কত, এটাও কোশ্চেন আসতে পারে। তো আজকে দেখো সেই টাইপের একটা কোশ্চেন যেটা রেলের পরীক্ষায় পড়েছিল সেটা করছি। তো তোমাদেরকে অবশ্যই বলবো ক্লাসগুলো অবশ্যই ফলো করো, আর ক্লাসে যেসব কোশ্চেন করেছি সেগুলো অবশ্যই দেখো, কোশ্চেন ওই টাইপই আসবে আর ওখান থেকেই আসবে, ঠিক আছে। কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল, পরীক্ষায় 5 নম্বর শতকরা কত, ঠিক আছে। তো রাম পেয়েছে কত, 30% নম্বর, তাই না, দিয়ে কী করেছে বলতো, 15 নম্বরের জন্য ফেল করো, মানে -15 পেয়েছে 5 নম্বরের থেকে, 5 নম্বরের থেকে -15 নম্বর পেয়েছে। মোহন পেয়েছে দেখো 40% নম্বর, দিয়ে কী বলেছে দেখো, 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেয়েছে, মানে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেয়েছে। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কত, 30% 40% 10%-এর গ্যাপ, 10%-এর গ্যাপের জন্য নাম্বারের পার্থক্য কত, +35 আর -15, নাম্বারের পার্থক্য কত, নাম্বারের পার্থক্য হচ্ছে দেখো 35 আর 15 = 50, ঠিক আছে। 10%-এর জন্য নাম্বারের পার্থক্য হচ্ছে 50 নম্বর, আমাদের মোট নম্বর কত, মোট নম্বর হচ্ছে 100%। তো 10% সমান যদি 50 নম্বর হয়, 100% সমান কত হবে, 500। তো মোট নম্বর হচ্ছে 500। এরপর আমরা 5 নম্বরটা বার করব, ঠিক আছে। তো মোট নম্বর যদি 500 হয়, 30% নম্বর কত হবে, 30% নম্বর মানে হচ্ছে 150 নম্বর, তাই না। 150 নম্বর পেয়েছি বলে 15 নম্বরের জন্য ফেল করেছে। তো 5 নম্বরটা কত হবে, 150-এর সাথে 15 যোগ করে দাও, 165 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 165 যদি 5 নম্বর হয় আর মোট নাম্বার যদি 500 হয়, পাশের হার কত, 165/500 গুণিত 100, শতকরা পাশের হার 0.05 × 15 = 33%, 33% হচ্ছে আমাদের অ্যান্সার। 5 নম্বর শতকরা কত, 33%। এটা আমি 30% থেকে বার করছি, 40% থেকেও বার করা যাবে, ঠিক আছে। 540% মানে কি, 200 নম্বর। তো 200 নম্বর পেয়েছে, 5 মার্ক থেকে 35 বেশি পেয়েছে। তো 200 থেকে 35 বিয়োগ করে দাও, সে 5 মার্ক 165 পাবে, ঠিক আছে। সেখান থেকেও তোমরা পাশের পার্সেন্টেজটা বার করে নিতে পারো। তো আশা করি ক্লাসটা অবশ্যই ভালো লাগবে। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, সেমা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন, মাসের শেষে তার সঞ্চয়
1500 টাকা হলে তার মাসিক আয় কত? তো মাসিক আয়টা সবসময় 100%, ঠিক আছে, 100%। এরপর কী করছে, এ মাসিক আয়ের 40% করছে কিসের জন্য? 40% করছে খাবারের জন্য। 20% করছে কিসের জন্য? 20% করছে বাড়ি ভাড়ার জন্য। 10% করছে বিনোদনের জন্য, আর 10% করছে হাত খরচের জন্য। তার মাসিক আয়টা কত? 100%, ঠিক আছে। আর এগুলো বিভিন্ন খাতে খরচ করছে, 40% করছে খাবারের জন্য, 20% করছে বাড়ি ভাড়ার জন্য, 10% করছে বিনোদনের জন্য, আর 10% করছে হাত খরচের জন্য। বিভিন্ন খাতে এগুলো খরচ করছে, তাই সবগুলোকে মোট খরচ হচ্ছে এটা। তো আয় হচ্ছে 100%, আর এটা হচ্ছে মোট খরচ, তাই এটা বিয়োগ করে দাও, ঠিক আছে। বিয়োগ করলে কত হচ্ছে, এটা 100%, আর এটা কত? 40, 20, 60, 70, 80। মোট খরচ হচ্ছে 80%, 80 লিখছি। তাহলে 20% যেটা পাচ্ছি আমরা, মোট আয় হচ্ছে 100%, সেখান থেকে খরচ হচ্ছে 80%, ঠিক আছে। এই 20% কী তাহলে? এই 20% হচ্ছে সঞ্চয়। 20% কী? সঞ্চয়। এই 20% সমানই আমরা কী লিখতে পারি? এই দেখো বলে দিয়েছে 1500 টাকা। 20% সমানই কত লিখতে পারি আমরা? 20% সমানই হচ্ছে 1500 টাকা, যেহেতু সঞ্চয়টা বলে দিয়েছে। তো 20% সমান যদি 1500 টাকা হয়, আমাদেরকে বার করতে বলেছে আয় কত? আয় কত? 100%। তো 20% সমান 1500, 1500 টাকা, 100% সমান কত হবে? 20কে 5 গুণ করলে 100 হয়, 20 5-এ 100 হয়, তাহলে 1500কে 5 গুণ করে দাও। 1500কে 5 গুণ করলে কত হচ্ছে? 7500 টাকা, ঠিক আছে। 20 থেকে 100 গেল, মানে 5 গুণ করেছি, পাই দিয়ে গুণ করেছি। 1500কেও তার জন্য পাই দিয়ে গুণ করলাম, 1500কে পাই দিয়ে গুণ করলে 7500 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই অঙ্কটা বেসিকের সাহায্যে খুবই সহজে করা যাবে, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। তো আমি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করব, যাতে সময়টা খুবই কম লাগে, ঠিক আছে। তো বলছি, যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261টি ভোট পান, যিনি নির্বাচিত হয়েছেন কটি ভোট পেয়েছে? 9261টি ভোট পেয়েছেন। আমাদেরকে বার করতে বলেছে মোট ভোটার কত। মোট ভোটার কত আমরা জানি না, আমি ধরে নিচ্ছি মোট ভোটার হচ্ছে এক্স, ঠিক আছে। মোট ভোটার হচ্ছে এক্স। এরপর আগেকার অঙ্কগুলোর মতন সিকুয়েন্স অনুযায়ী পড়ো, সেরকম করো। তো মোট ভোটার এক্স, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। আচ্ছা, 25% যদি ভোটার ভোটদানে বিরত থাকে, কত পার্সেন্ট ভোটার ভোট দিয়েছে? ভোট দিয়েছে কত? 75%। তাহলে 75% মানে কি? 100-এর মধ্যে 75, তাই তো? 75 জন ভোট দিয়েছে 100 জনের মধ্যে, সেটা লিখেছি। দেখো, এটা হচ্ছে প্রার্থীর ভোট নাম্বারটা, ঠিক আছে। আর এটা হচ্ছে যত পার্সেন্ট ভোট দিচ্ছে তার জন্য গুণটা করছি। নেক্সটে কী বলেছে, যারা ভোট দিয়েছেন তার জন্য 2% ভোট বাতিল হয়। আচ্ছা, 2% ভোট যদি বাতিল হয়, মানে 100-এর মধ্যে 2টো ভোট বাতিল হয়েছে, পুরো হয়েছে, মানে ভোট হয়েছে কটা? ভোট হয়েছে 98টা, কতর মধ্যে? 100-এর মধ্যে, ঠিক আছে। এগুলো যেগুলো ক্যালকুলেশন করছি সেগুলো ভোটের ক্যালকুলেশন, যেগুলো ভোট দিয়েছে সেইগুলোরই গুণ করছি। নেক্সটে কী বলেছে, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে, তাহলে এই যে ভোটগুলো হচ্ছে যে ভোট দিয়েছে যেগুলো, আবার বলছে গ্রাহ্য ভোটের 75%। তো গ্রাহ্য ভোট হয় 75% মানে কি? 75টা ভোট দিয়েছে, 100টা যদি গ্রাহ্য ভোট হয়, 75টা ভোট দিয়েছে, ঠিক আছে। যেহেতু বলেছে গ্রাহ্য ভোটের 75%, তোমাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা কোশ্চেন জাগতে পারে, আগেরগুলো বিয়োগ করলাম কিন্তু এটা কেন বিয়োগ করলাম না? তো চলো লজিকটা বলে দিচ্ছি। দেখো, এখানে যে 25% দিয়েছে সেটা কি? 25%টা ভোটদানে বিরত ছিল, মানে ভোট দেয়নি, তার জন্য 25 বিয়োগ করেছি।
2% কী ছিল, ভোট বাতিল হয়, তার জন্য বিয়োগ করেছি। কিন্তু এই যে 75টা, এটা ভোট দিয়েছে, ঠিক আছে, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তো গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যেহেতু নির্বাচিত হয়েছে তার জন্য এটা বিয়োগ করলাম না, ঠিক আছে, বাকিগুলো দেয়নি বলে বিয়োগ করলাম। কিন্তু এটা 75% পেয়ে এই যে গ্রাহ্য ভোটটা, এর এই যে এগুলো হচ্ছে গ্রাহ্য ভোট, ঠিক আছে, এই এটা পুরোটা হচ্ছে গ্রাহ্য ভোট, এই গ্রাহ্য ভোটের 75% পেয়ে নির্বাচিত হয়েছে, এটা সমানই হচ্ছে এই যে 9,261, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এটা পুরোটা হচ্ছে গ্রাহ্য ভোট, 25% বাদ দিয়েছি, 2% বাদ দিয়েছি, এটা পুরোটা গ্রাহ্য ভোট, গ্রাহ্য ভোটের 75% এটা পেয়েছে, কে পার্সেন্ট এটা পেয়েছে, 9,261, তো 9,261 মানে আমি এটা লিখতে পারি, ক্লিয়ার হয়ে গেছে, আশা করি কনসেপ্টটা পুরোপুরি বুঝে গেছো। এরপর কিছু না, জাস্ট ক্যালকুলেশন করো, অর্থাৎ এক্স সমান কত হবে, 9,261, একশো উপরে যাবে, 75 নিচে, 100 উপরে যাবে, 98 নিচে, 100 উপরে যাবে, 75 নিচে, ঠিক আছে, এটা এরপর কাটাকুটি করতে হবে, ঠিক আছে, দেখো 25-3 কাটবে, 25-4 কাটবে, এটা 25-3 কাটবে, এটা 25-4 কাটবে, ঠিক আছে, সমস্যা হচ্ছে এই কাটাকুটিটা, 9,261, 98, তো এটা দেখো, এটা খুব সহজে 2,50 কেটে দিচ্ছি আর 2,49 কেটে দিচ্ছি, ঠিক আছে। এরপর দেখো এখানে 9 আছে, এখানে 1 আছে, মানে 49 দিয়ে এটা কাটবে, ঠিক আছে, তো 49 দিয়ে কাটাচ্ছে, 7-7 49 কাটো, 7 1 7 22 7 3 21, 16 7 2 14, 21 7 3 21, ঠিক আছে, আবার 7 দিয়ে কেটেও, 7 1 7 62, 7 8 56 63, 7 9 63, ঠিক আছে, তো 1 8 9 পেলাম, ঠিক আছে, এ 3 দিয়ে কাটো, 3 63, আবার এ 3 দিয়ে কাটো, 21, ঠিক আছে, তো এটাই পড়ে রইল, সবই কাটাকুটি হয়ে গেছে, তো 21 × 4 × 50 × 4 গুণ করো কত হবে, 4 4 16 16 5 80, 800 কে 21 দিয়ে গুণ করলে কত হবে, 8 1 8 8 2 16, 8 2 0 নেমে যাবে, 16,800, ঠিক আছে, মোট ভোটার কত, 16,800 জন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো, আর বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করো। তোমাদের জন্য একটা কোশ্চেন দেওয়া রইল, এটা আগেকার ক্লাসটা থেকে, এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানিও।